আমি তো এই বাগান পরিচর্যা করি কিন্তু বাগানের কোনো ফল তো আমি কোনোদিন খেয়ে দেখি নাই কোনোদিন দিন তুমি বাগানে ফল খেয়ে দেখো না বলছে না আমি তো পরিচর্যাকারী আমার তো এখানে খাওয়ার কোনো কথা বলা হয়নি পারমিশান নেই মালিক মালিক বুদ্ধিমান মালিক বলছে এত বিশ্বস্ত ব্যক্তি আমানোদ্দার উনি মনে মনে বলছেন যে আমি একটা কি ছেলে পেয়েছি একজন মোত্তা ছেলে পেয়েছি উনি বলছেন তার মেয়েকে বলছে যে মেয়ে আমি একটা মোত্তা কি ছেলে পেয়েছি ছেলেকে জিজ্ঞেস করছে আচ্ছা বলো দেখি আমার মেয়েকে বিবাহ দেব কিন্তু কেমন ছেলে সাথে দেব তো সে রাখাল বলছে যদি দুনিয়া দেখে দেন দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু যদি তাকোয়া দেখে দেন তাহলে সেটা থেকে যাবে শিরিক মুক্ত যুক্ত ইমান এটা হল নাম্বার ওয়ান নাম্বার দুই আল্লাহ প্রদত্ত ফরজ যেগুলি আছে এটা মাস্ট আপনাকে কোনোভাবে ছাড়ার কোনো অবকাশ নেই ফরজ যদি জাকাত থাকে অবশ্যই দিতে হবে ফরজ ফরসালাত যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় আপনি এই মাপকাটি যদি দেখেন না কথা মুসলমান ঠিকব ওরসল কী বলছেন মান তারাক সালাত্মিদান ফকাত কাফার ফকাত আসলাক ফকাত বারিয়াত মিন হজিমাতুল্লাহ ইচ্ছা করে কেউ যদি এক অক্ত সালাদ ছেড়ে দেয় সে শিরিক করলো কুফুর করলো আল্লাহর দায়িত্ব থেকে সে বের হয়ে গেল এই তাকোয়া অর্জন করার জন্য কোনো বড় ডিগ্রির প্রয়োজন নেই কোনো বিশেষ কোনো ভ্যাস ধরার প্রয়োজন নেই এবং এই তাকোয়া অবলম্বনের জন্য কোনো নির্দিষ্ট জায়গায় যে সেটা উপলব্ধি করতে হবে না এই তাকোয়া একটা জেনারেল সাধারণ একেবারে সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে একজন মিসকিন গরিবের মধ্যেও থাকতে পারে এবং লেবার এবং নিম্ন স্তরের কর্মচারিতের মধ্যেও থাকতে পারে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن, إلا ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصلِح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سُئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار قال الفم والفرج بشمشه مطري মহান রব্বুল আলমীর জন্য দরুদসাল্লাম বর্ষিত হোক আসরেনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আবু হরের জিয়ালাহাল তিনি বলেন সুইলা রসুল্লাহি সাল্লাম রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আন আখতারি মা খেলিন খেলিনাস আলজান কোন আমলটি মানুষদেরকে জান্নাতে নিয়ে যেতে সবচাইতে বড় সহায়ক কোন আমলটি মানুষদেরকে সবচেয়ে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবেন তিনি বললেন এক নম্বর তাকু আল্লাহ তাক অবলম্বন করা আল্লাহর ভয় করা দুই নম্বর হসনুল হলক সুন্দর চরিত্রের অধিকারী হওয়া আখলাখ সুন্দর হওয়া আরেকটি প্রশ্ন করা হয়েছে ওয়া সুইনা রসুল্লাহ সাল্লাম এরপরে রসুলামকে আরেকটি প্রশ্ন করা হয়েছে আন খেলিন নাস আন্নার মানুষদেরকে কোন জিনিসটি সবচেয়ে বেশি জাহান্না নিয়ে যায় তিনি বললেন আলফামু ওয়াল ফরাজ জবান এবং লজ্জাস্থান হাদিসটি বুখারি মুসলিমের হাদিস ছোট্ট একটি হাদিস এই হাদিসের মধ্যে নবী আল্লাহ আল্লাহনবী সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন বিষয়টি আমাদেরকে একটু ভাবতে হবে বুঝতে হবে চিন্তা করতে হবে রসুল সাল্লাম তিনি জান্নাতে যাওয়ার বিষয়ে কত বড়ো বড়ো আমল আছে কোনো আমলের কথা তিনি উল্লেখ করলেন না তিনি বলছেন সবচাইতে বেশি মানুষরা জান্নাতে যাবে তাকুয়াল্লা তার ভেতরে তাকোয়া আর একটা হলো হসনুল হলো সুন্দর চরিত্রের অধিকারী হওয়া জি আল্লাহ নবী সাল্লা সাল্লাম এমন একটি এমন একটি আমল সম্পর্কে তিনি বললেন যেই আমল চোখে দেখা যায় না আল্লাহ রসুস সাল্লাম এমন আমলের কথা বললেন যে আমলটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে সেই আমলটি চোখে দেখে বিবেচনা করা চিহ্নিত করা সম্ভব নয় ও সে তাকো আল্লাহ আল্লাহর ভয় করা তার মধ্যে তাকো আছে এই তাকোয়া মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে কে মোত্তাকি আর কে মোত্তাকি নয় কার মধ্যে তাকো আছে কার মধ্যে তাক আছে এটা দেখার মতো কোনো চোখ কোনো যন্ত্র কোনো মেশিন পৃথিবীতে তৈর হয়নি অথচ দেখুন আল্লাহ নবী আলাইহি সাল্লাম এই হাদিসে এই কথাটি বললেন আর বাস্তবে যেটা সেটা হলেই উনি প্রত্যেকটি জুমার খুদবাই তিনটি আয়াত করতেন যেই তিনটি আয়াত আমিও পড়েছি আর সুন্নতি খুদবার নিয়েও এই আয়াতগুলি পড়া ইউ হল্লা দিন আমা হাক্কুক হে ইমান্দারগুণ তোমরা আল্লাহর ভয় করে চলো হাক্কা তুকাতিহি যেইভাবে ভয় করে চলা উচিত তিনি বলতেন ইয়া ইউ হান্না কুমুল্লাদি খালা কাকুম হে ইমানদারগুণ তোমরা ওই রবকে ভয় করে চলো ওই রবকে ভয় করে চলো তার তাকে অবলম্বন করো যে তোমাকে সৃষ্টি করেছেন তিনি বলতেন আমার উত্তাক অকুলু কৌলান সাদিদা হে মন্দারগুন তোমরা আল্লাহর ভয় করে চলো অকুলু কৌলান সাদিদা সত্য এবং সোজা কথা তোমরা বলো এই তিন আয়াত আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক জুমায় পড়তেন কেন পড়তেন এই পৃথিবীতে যত আমল রয়েছে সবগুলি আমলকে যদি এক পাল্লায় দেন আর এই তাকোয়া এটাকে যদি আলাক পাল্লা এক পাল্লায় দেন তাহলে এই তাকোয়ার পাল্লা ভারী হয়ে যাবে আপনি করান পড়েন আল্লাপাক বলছেন মিম কিতাবি হুদাল্লিল মোত্তাক বলছেন মূলত এই কোরআন সবার জন্য হেদায়েতের মাধ্যম নয় বলছেন এই কোরআন তো শুধুমাত্র যে যিনি মোত্তাকি তার জন্যই কোরআন হেদায়তের মাধ্যম তিনি বলছেন জান্নাত তো আমি ওই লিল মোত্তাকিন আমি মোত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি একটু অনুধাবন করেন বিষয়টা যে আল্লাহ সাল্লাম তিনি যে প্রত্যেক জুমাই এই তিনটি আয়াত কেন পড়তেন সালাতের বিষয়ে পড়েন নাই আকিদার বিষয়ে তিনি বলেন নাই প্রত্যেক জুমার খুতবাই অন্য কোনো বিষয়ে বলেন নেই এই তিন আয়াত পড়তেন জুমার খুদবাতেও পড়তেন এবং বিবাহ দেওয়ার সময় বিবাহের যে খুতবা আছে সেখানেও তিনি কিন্তু এই তিন আয়াতই পড়তেন এর কারণ কী কারণটা হলে এই যে কারণ কোরআনে অন্য আয়ের থেকে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আসলে মূলত একজন মুসলিমের মধ্যে যদি শুধু এই একটা জিনিস চলে আসে শুধু ওই একটা জিনিস সেটা কি তাকু আল্লাহ তার অন্তরে আল্লাহর ভয় এই জিনিসটা যদি চলে আসে আর ওর কিছু করতে হবে না সব কিছু অটোমেটিক সোজা হয়ে যাবে এই একটা যন্ত্র এই এক একটা জিনিস যদি মানুষের মধ্যে ঢুকে যায় এই জন্য আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক জুমার খুদবাই তিনি এই আয়াত পড়তেন বিবাহের খুদবাতেও তিনি এই আয়াত পড়তেন এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন কোরআন মূলত মোত্তাকিদের জন্য হেদায়ত কোরআন মূলত তাকওয়া জান্নাত মূলত মোত্তাকিদের জন্যই আল্লাপাক প্রস্তুত করেছে এবং রেডি করেছে আসুন যেই তাকোয়া এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবীলাম প্রত্যেক জুমার খুদ্াই বলতেন এবং তিনিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মানুষরা সবচেয়ে বেশি কোন আমলের বিনিময় জান্নাতে যাবে তিনি বলছেন তাকোয়া তাহলে আমাদেরকে জানতে হবে তাকোয়া জিনিসটা কি? তাকোয়া জিনিসটা কি? তাকোয়ার শাব্দিক অর্থ হলেই আল্লো বেকায়া বেঁচে রাখা নিজেকে বাঁচিয়ে রাখা শরীয়তের পরিভাষায় তাকোয়ার অর্থ হলোই ওয়েকায়েত নাফসু আন আজাবিল্লাহ মানুষ তার নিজের নফসকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে এটা হলো তাকোয়া এটা হলো তাকোয়া মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে বাঁচাবে বি ইমতিসারিল আওয়ামীর অবি ইজতে না বিনওয়া এটা কোনো পণ্য নয় বাজারে কিনে নিয়ে আসলাম পেয়ে গেলাম না এই জিনিসটা কী একটু অনুধাবন করেন এটা আমাদের বুঝতে হবে সাধারণত আমরা যেটা মনে করি তাকোয়াটা এটা আমরা অন্য খাতে খাতে ব্যবহার করছি যদিও সেটাও তাকোয়ার একটি সহায়ক একজনের চেহারা মার্শাল্লা সুন্নতি চেহারা সুন্নতি পোশাক এরপরে তার চলাফেরা মার্শাল্লা অনেক ভালো জি অবশ্যই লেবাস তাকুয়া আছে লেবাস তাকোয়া মানে শরীয়তে যে পোশাক আছে এই পোশাকের কিছু মাপকাঠি আছে এগুলি সবই হালাল আর বাকিটা হবে হারাম সেটা কি একজন পুরুষ সে যে পোশাকটা পরবে সেই পোশাকটা যেন একেবারে টাইট ফিট না হয় শরীরের সাথে লেগে না যায় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরের থেকে দেখা যাবে এটা যেন না হয় এবং সেই পোশাকটি যেন অবশ্যই তার সূত্রাকে ঢেকে রাখে শরীরকে ঢেকে রাখে কিন্তু টাকনের নিচে যেন না যায় টাকনের নিচে যেন না যায় পুরুষদের জন্য আল্লাহ রুসাল্লাম বলছেন হ্যাঁ যে তাকের নিচে যাওয়া এটা এমন একটি বড় অপরাধ যে কেয়ামতের দিন পাক ওই ব্যক্তির দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে গুণামুক্ত করবেন না এবং তার ঠিকানা হবে নাম এটা হলাস তাক সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পোশাক পরতে পারেন শরীরতে যায়স ঠিক আছে হ্যাঁ সেটা যেন অবশ্যই সূত্রা ঢেকে রাখে শরীয়ত লঙ্ঘন যেন হয় এত টাইট ফিট না হয় এত পাতলা না হয় বিশেষ করে যেন কোনো সূত্রা বাহির থেকে বোঝা যায় এত পাতলা টাইট ফিট যেন না হয় এবং টাকেনের নিচে যেন না হয় বাকি সবগুলি যায় হ্যাঁ এখানে আরেকটা দূরের শর্ত সেটা হলেই ওই পোশাকটি যেন অবশ্যই কোনো অমুসলিমদের অনুকরণ না হয় যেই পোশাকটি অমুসলিমদের ধর্মীয় কোনো হ্যাঁ তাদের বিশেষত্ব বুঝাই কোনো রং অথবা বিশেষ কোনো কাটিং এটা যেন না হয় দুই নম্বর হলেই ওই পোশাকটি যেন নারীদের সাদৃশ্য গ্রহণ না করে রসরা অভিশাপ করেছেন পুরুষের উপর যে পুরুষ নারীদের মতো কাপড় পরে নারীদের মতো ভেষ করে এবং অভিশাপ করেছেন ওই নারীর উপর যেই নারী পুরুষের মতো ভেষ ধরে কাপড় পরে অথবা চেহারা বা চুল কাটিং দেয় তা এটা হলো এটা ছাড়া বাকি সবগুলি পোশাকই যায় সমস্যা নেই কিন্তু লেবাসুত তাকোয়া যেটা তাকোয়ার পোশাক যেটা সেটা হলো এই পোশাকটা ঢেলা হবে পোটা পোশাকটা মার্জিত হবে পোশাকটা সুন্দর হবে মুসলিমরা যে পোশাকে স্বাচ্ছন্দ্য করেন হ্যাঁ সাদা সুন্দর পোশাক ঢিলা ঢালা এগুলো তাকওয়া কিন্তু আমরা অনেক সময় কী করি একজনার বাহ্যিক পোশাক দেখেই মনে করি এই লোকটা মোত্তাকি একজনের বাহ্যিক চেহারা দেখে মনে করি যে এই লোকটা মোত্তাকি আর আমাদের দেশের সাধারণ মুসলমান এনারা তো আবেগ দিয়ে ইসলাম বুঝে যদি কোনো ব্যক্তি একটু চেহারা সুন্দর হয় আর এক বিঘ পরিমাণ লম্বা একটা টুপি যদি পরে আর মোটা তসবি যদি গলায় থাকে আর যদি নিজে একটু মারশাল্লা ভালোভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে তাহলে ওই ব্যক্তি তো সমাজে যে কোনো সময় এমন ভাইরাল হয়ে যাবে যে মানুষ তাকে যে শেষ দেখ করতে দিদাবোধ করবে না তাকে মনে করে যে আল্লাহর প্রতিনিধি না দেখুন তাকোয়া কে মোত্তাকি কে এটা আমরা বাহ্যিকভাবে দেখে ভালো ধারণা করব একজন ব্যক্তি তার চেহারা মার্শা মোত্তাকি চেহারা পেশাক পেশাক তাকু আওয়ালা পোশাক ধারণা করব একজন ব্যক্তি মার্শাল্লাহ পাঁচক তো সলাত মসজিদে সে আদায়কারী জি ইনশাআল্লাহ তাকে আমরা মোত্তাকি মনে করব কিন্তু প্রকৃতপক্ষে সে মোত্তাকি কি না এটা দুনিয়ায় কেউ জানবে না জানবে শুধুমাত্র আল্লাহ তালা এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আর আরেকটি হাদিসে তিনি বলেছেন যে আতোয়া হা হুনা আত্মোয়া হা হুনা আত্মোয়া হা হুনা তাকোয়াটি হল অন্তরের মধ্যে তাকোয়াটি হলো অন্তরের মধ্যে তাকোয়াটি হলো অন্তরের মধ্যে এখন বোঝেন নেই এখন বোঝেন তাকোয়া কাকে বলে দেখুন ওমর রাজিয়া আল্লাহু তালানহু ওনার খেলাফতের একটি অভ্যাস ছিল উনি যখন রাজত্ব করেছেন যখন খলিফা ছিলেন উনি তো এমন ইসলামী মুসলিমদের খলিফা খলিফাতুল মিন আর ওনারা মনে করতেন যে আল্লাহ প্রদত্ত এই দায়িত্বটা পাক আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে এই দুনিয়ায় যদি পাক কাউকে কোনো এরকম কোন মানসাব এরকম কোন দুনিয়াবি যদি কোনো দায়িত্ব প্রতিনিধিত্ব পাক কাউকে দেয় মনে রাখবেন এটা আপনার জন্য আল্লাহ প্রদত্ত একটি আমানত কুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি সে যে কেউ হোক হন আপনি ছোট্ট একটি পরিবারের দায়িত্বশীল তারপর আপনি দায়িত্বশীল হন আপনি একটা ছোট্ট দোকানের দায়িত্বশীল আপনার কর্মচারী আপনি দায়িত্বশীল হন আপনি এলাকার একজন প্রতিনিধি আপনি দায়িত্বশীল আল্লাহি বলছেন কুল্লুকুম রায়ন কুল্লুকুম মসউলুন আন রাইয়াতিহী তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে আলাপাক তোমাদেরকে কে আমাকে জিজ্ঞাসা করবে কঠিন অবস্থা তুমি দায়িত্বশীল আর তোমার অধীনস্থ সম্পর্কে আল্লাপাক জিজ্ঞাসা করবেন ঠিক আছে এই জিনিসটা আমরা উপলব্ধি করি না আমরা নেতৃত্ব হাতে নেওয়ার জন্য শুধু ইচ্ছাই নয় প্রতিযোগিতাই নয় বরং আমরা মানুষ পর্যন্ত খুন করে দিচ্ছি যে আমার দরকার নেতা হওয়ার কিন্তু ওই নেতা যদি বোঝেন যে নেতা হওয়া সহজ কিন্তু দায়িত্ব নিভানো এত কঠিন এত সহজ নয় এটা এত জটিল বিষয় এত জটিল বিষয় এত জটিল বিষয় এই বিষয়টা যদি অনুধাবন করে সত্যিকার অর্থে ইসলামের আলোকে তাহলে তাকে যদি জোর করেও দায়িত্বে বসানো হয় তারপরে সে বলবে না আমি বলবো না যার জন্য আবু হানিফা রাহিমা হল্লা। ওনাকে যখন বাগদাদের কাজী নিযুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হলো যে আপনি বাগদাদের কাজী হবেন উনি বলছেন না আমি এত বড়ো দায়িত্ব আমি নিতে পারবো না কেন নিতে পারবো না যেহেতু আমি যখন কাজী হব আর আমি যখন বিচারের রায় দিব তো সেই ক্ষেত্রে যে যদি আমার কোনো বিচারের রায় যদি শরীয়তের লঙ্ঘন হয়ে যায় তাহলে আমি আল্লাহর সামনে কি জবাব দেব আল্লাহর সামনে আমি কি জবাব দেব এজন্য আমি কাজী হতে চাই না ইমাম মালিক রাহেম কাছে বাগদাদ থেকে এক দল মুসলমান আসছে কিছু মশলা জিজ্ঞাসা করার জন্য যে ওনাকে জিজ্ঞেস করবো উনি সবচেয়ে বড়ো আলেম ইনাকে জিজ্ঞাসা করছেন উনি বলছেন লা আদরি এই প্রশ্নের উত্তর আমার জানা নেই আর একটা প্রশ্ন এটাও আমার জানা নেই আর একটা প্রশ্ন করেছেন এটাও আমার জানা নেই লোকজন হতাশ বাগদাদ থেকে এসেছি এত দূর থেকে আর আপনি বলছেন জানি না জানি না আমরা যাবো কার কাছে আর আমরা জনগণের যে কী বলবো বলছেন জনগণকে যে বলো যে ইমাম মালিক এ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এতে কি হবে আমার একটু সম্মান কম হবে তো মানুষ আমাকে ছোটো আলেম মনে করবে বলছে এটা আমার জন্য সহজ কিন্তু আমি যেটা জানি না সেটা বলে যদি আমি বলি আর সেটা যদি রসুলের কথা বিরুদ্ধে হয়ে যায় তাহলে কেয়ামতের দিন রসুলের সামনে আমি দাঁড়িয়ে যে লজ্জা পাব। তার চাইতে দুনিয়ার লজ্জা আমার জন্য সহজ এই জন্য একজন ব্যক্তি যদি সে বোঝে যে নেতৃত্ব হওয়া নেতা হওয়া এত সহজ ব্যাপার না আমরা পরিবারের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই নেতৃত্ব দিচ্ছি এত সহজ ব্যাপার না মনে রাখেন না এটা আপনি মনে করেন না যে আপনার পরিবারকে উচ্চ মর্যাদা শুধু খাওয়ালাম ভালো পড়ালাম দুনিয়াবী শিক্ষায় বড় শিক্ষিত করলাম তাদেরকে সবচেয়ে দামি কাপড় পড়ালাম সবচেয়ে দামি বাড়িতে রাখলাম আমার দায়িত্ব আদায় হয়েছে না কঠিন ব্যাপার কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাস উলআ তোমার প্রত্যেকে দায়িত্বশীল তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জিজ্ঞাসার যদি মানুষ আল্লাহর সামনে যে জিজ্ঞাসিত হবে এই জিনিসটা যদি মানুষ বুঝতে পারে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে অমর রাজি আল্লাহ সেই দায়িত্ববোধটা ওনার মধ্যে আছে উনি কী করতেন উনি ওনার খেলাফতের সময় তিনি মনে করতেন যে আমি এখন এই মদিনার আমির আমার নেতৃত্বে আমার এমারতে আমার খেলাফতে কোথাও কোনো মরুভূমিতে কোনো কুকুর যদি পিপাসায় মারা যায় সেটাও হয়তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে অমর তোমার খেলাফতের সময় ওই কুকুর কীভাবে মারা গেল পানির পিপাসায় কত বড় দায়িত্ববোধ তিনি ছিলেন অমরাজির জন্য কী করতেন উনি রাত্রিতে বের হতেন দেখতেন যে কারো কোনো অভাব অনটন আছে কি না হয়তোবা আমার কাছে সেটা পৌঁছে নেই রাত্রে যাচ্ছে একটা বাড়ি থেকে আওয়াজ আসতেছে কিছু কথা বলার রাত্রে উনি একটু কান পাতালেন দেখি কি বলে গভীর রাত্রে মা আর মেয়ের সাথে কথোপকথন হচ্ছে মা বলছে আমাদের গাভীর আমাদের বকরি ছাগল অল্প কিছু দুধ হয় এই দুধ দিয়ে আমাদের সংসার চলে না অথেব আমরা দুধ দোহার পর ওর মধ্যে একটু পানি মিক্স করে নিব যেন আমরা বেশি পরিমাণে বেচতে পারি অর্থ বেশি পাওয়া যাবে মেয়ে বলছে আম্মা যদি ওমর খলিফা তিনি যদি জানতে পারেন তাহলে কি হবে মা বলছে মেয়ে এত রাত্রে আমরা তো রাত্রে দহন করব ওমর দেখার তো কোনো প্রশ্নই আসে না রাত্রে দহন করব। সকাল হওয়ার আগেই অন্ধকারে কেউ দেখবে না মেয়ে বলছে মা তোমার এই কাজটি কি এটা সত্য এটা কি আল্লাহ তোমাদের স্রষ্টা উনি কি এই কাজে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হবে আচ্ছা বলো দেখি অমর রায় দেখতে পেল না কিন্তু তোমার রব উনি কি দেখতে পাবেন না আল্লাহ আকবর এটা মি মাকে বলছে অমর রাজি আল্লাহ আনহু তিনি দূর থেকে আওয়াজে কথা শুনতে পেয়েছেন শুনতে পেরে উনি বাইতুল মালে গিয়েছেন যাওয়ার পর সেখানকার দায়িত্বশীল থেকে বলেছে যে এক বস্তা খাদ্য এটাকে ভরো এবং আমাকে দাও ইয়া খালিফতুল মুসলিমেন কোথায় নিয়ে যাবেন বলছেন না এটা আমার হক আমি ওই বাড়িতে পোষাবো ছেলেদেরকে নিয়ে বসছে এদিকে আসো আমি একটা মোত্তাকি মেয়ের খবর পেয়েছি রসুল বলছে মানুষরা চারটা দিনের দিকে বিয়ে করে কি দেখে দুনিয়া দেখে বংশ দেখে হ্যাঁ এরপরে সৌন্দর্য দেখে ফজফার বিজাতা দিন দিনদারিত্ব দেখে তুমি বিবাহ করো আমি একটা মোত্তাকি মেয়ের খবর পেয়েছি কীভাবে খবর পেলেন না নামাজ দেখেছে না রোজা কিচ্ছু দেখে দেখেছে কি রাতের অন্ধকারে সে মনে করছে যে আমি যদি অন্যায় করি দুনিয়ার কোনো চোখ না দেখলেও আমার রক্ত দেখে ফেলে দিবেন এটার নাম হলো তাকোয়া উনি বলছেন আমি মোত্তাকি পেয়ে গেছি আমি তোমাদের কোনো একটা ছেলের সাথে বিবাহ দিতে চাই। ওনার একটা ছেলে তার নাম হলো আ সেম বলছেন ওই ছেলের সাথে এই মেয়ের বিহু বিবাহ দিয়েছে এই মেয়ের মাধ্যমে আল্লাহ পাক অমর বিন আব্দুল আজিজের মতো সন্তান পরবর্তীতে দান করেছেন এটার নাম হলো তাকোয়া তাকোয়া কি জানেন তাকোয়া বাহ্যিকভাবে দেখা যায় না আপনি কাউকে বলতে পারবেন না ইনি আল্লাহর অলি ইনি মোত্তাকি কে অলি আর কে মোত্তাকি আল্লাহ দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ্লা আল্লাহ লা আলহিম মেহজানুন খবরদার যারা আল্লাহর ওলি তারা দুনিয়ায় কোনো ভয় নাই নেই হুম মেয়াহজানুন তারা কোনো দিন চিন্তিত হবেন না কিন্তু অলি কে আল্লা কোন সংক্ষিপ্ত কথা এক কথাই সব শেষ ইমানদার এবং তার মধ্যে তাকো আছে তার মধ্যে তাকো আছে কিভাবে কোন যন্ত্রণাতে বুঝবেন যে এনার মধ্যে তাকুয়া কতটুকু আছে কার মধ্যে কী তাকোয়া আছে এ দেখার যন্ত্র পৃথিবীর কারো কাছে নেই এজন্য কে কি এটা শুধু আল্লাহ পাকে ভালো জানেন হ্যাঁ আমার সুন্দর চেহারা দেখে আমার ডিগ্রি দেখে আমার বক্তব্য দেখে আপনি হয়তো ধারণা করবেন যে এই লোকটা মনে হয় মোত্তাকি কিন্তু আমি মোত্তাকি কি না এটা আমি কিছুরা জানি আর বাস্তবে আল্লাহ পাক জানি যে কে কত বড় মোত্তাকি মনে রাখবেন এই তাকোয়া অর্জন করার জন্য কোনো বড় ডিগ্রির প্রয়োজন নেই কোনো বিশেষ কোনো ভ্যাস ধরার প্রয়োজন নেই এবং এই তাকোয়া অবলম্বনের জন্য কোনো নির্দিষ্ট জায়গায় যেয়ে সেটা উপলব্ধি করতে হবে না এই তাকোয়া একটা জেনারেল সাধারণ একেবারে সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে একজন মিসকিন গরিবের মধ্যেও থাকতে পারে এবং লেবার এবং নিম্নস্তরের কর্মচারীদের মধ্যেও থাকতে পারে একজন বাগানের পরিচর্যাকারী ওনাকে বাগান দেখার দায়িত্ব দেওয়া হয়েছে মালিক এসে বলছে এক বছর পর যে তুমি এই বাগান থেকে আমাকে একটা ভালো রোমান একটা ভালো ফল এসে দাও ভালো ডালিম একটা আমাকে মিষ্টি ডালিম এসে দাও ওই চাকর গাছ থেকে বাহ্যিকভাবে দেখা যেটা লাল ভালো মনে করেছে সিরে নিয়ে আসছে নিয়ে আসার পর দিয়েছে কাটার পর খেয়ে দেখে মালিক বলছে কই তুমি কি ডালিম নে সেটা টপ ডালিম তুমি কি জালিম চেনো না এখন চাকর বলছে যে দেখুন আমি তো এই বাগান পরিচর্যা করি কিন্তু বাগানের কোনো ফল তো আমি কোনোদিন খেয়ে দেখি নাই কোনোদিন কারি তুমি বাগানে ফল খেয়ে দেখো না বলছে না আমি তো পরিচর্যাকারী আমার তো এখানে খাওয়ার কোনো কথা বলা হয়নি পারমিশান নেই মালিক মালিক বুদ্ধিমান মালিক বলছে এত বিশ্বস্ত ব্যক্তি আমান উদ্দার উনি মনে মনে বলছেন যে আমি একটা মোত্তা কি ছেলে পেয়েছি একজন মোত্তা ছেলে পেয়েছি উনি বলছেন তার মেয়েকে বলছে যে মেয়ে আমি একটা মোত্তা কি ছেলে পেয়েছি ছেলেকে জিজ্ঞেস করছে আচ্ছা বলো দেখি আমার মেয়েকে বিবাহ দেব কিন্তু কেমন ছেলের সাথে দিব তো সে রাখাল বলছে যদি দুনিয়া দেখে দেন দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু যদি তাকোয়া দেখে দেন তাহলে সেটা থেকে যাবে কারণ মালিক বলছে যে আমি ছেলে পেয়েছি আমি আমার মেয়ের বিবাহ তোমার সাথে দেবো আল্লাহ হকবার আপনি জানেন এই ব্যক্তিকে এই ব্যক্তি হলো তাবি ইনি হল মুবারক আর এই বিবাহের থেকে জন্ম নিয়েছে আব্দুল্লাহ বিন মুবারক এই বরকতপূর্ণ মোত্তাকি পরিবার থেকে জন্ম নিয়েছে আবদুল্লাহ বিন মুবারক একজন জলিলুল বড় তাবি একজন বড় ব্যক্তি যার নাম সারা প্রত্যেক মুসলমান দুয়ার তার সাথে তাকে স্মরণ করে নেয় এটার নাম হলো তাকোয়া আপনি কিভাবে বুঝবেন যে কার মধ্যে তাকোয়া আছে সেটা একটা বাগানের পরিচর্যাকারী একজন রাখাল কিন্তু আল্লাহ জানে কে মুত্তাকি আর কে তাকোয়া অবলম্বনকারী এই জন্য সমাজ দিনী ভাই আল্লাহ নবী সাল্লাম তিনি প্রত্যেক জুমার খুদবাই এই তিনটি আয়াত করতেন যে মোত্তাকি তাকোয়া অবলম্বন করার কথা বলা হয়েছে তাকোয়া অবলম্বন কথা বলা হয়েছে যে আসলে বলছে হুদাল্লিল মুত্তাকিন তো মূলত মোত্তাকিদের জন্য তাহলে তাকোয়া কে মোত্তাতি এটা জানার কোনো অবকাশ নেই যে কেউ মোত্তাতি হতে পারে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন হাইসুমা কুন তুমি যেখানেই থাকো তুমি আল্লাহর ভয় করে চলো যেখানেই থাকো তুমি আল্লাহর ভয় করে চলো মনে রাখবেন এই আল্লাহ এটা কি জিনিস এটা হলো হল নাফস অন্তরের ভিতরে একটা শুধু বিশ্বাস স্থাপন করা সেটা হলেই যে আমি দুনিয়ায় যা কিছু করছি আমার চলা আমার করা আমার কর্ম সব কিছু প্রত্যক্ষ করছে আল্লাহ তালা এটা অনুধাবন করা আর এটা বিশ্বাস করা যা কিছু করছি এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে এটা আল্লাহ আমাকে একদিন আমার সামনে এটাকে উপস্থাপন করবেন এবং এই করা আমার কর্মের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে সম্মাত দিনী ভাই এই আজকে মুসলিম সমাজের ভিতরে মোত্তাকির অভাব নেই ওলির অভাব নেই আমরা নিজেরাই সার্টিফিকেট দিয়ে দিছি ইনি ওলি ইনি মোত্তাকি আরে বাবা অলি কে আল্লাহ বলছেন আল্লা দিনা আমানু কানু এক যারা ইমান গ্রহণ করেছে এবং যে তাকে অবলম্বন করেছে তো কার মধ্যে কি পরিমাণ তাকো আছে এটা আপনি কীভাবে বুঝলেন এই জন্য মোত্তাকি কে এটা একমাত্র আল্লাহ পাকি ভালো জানে ভালো ধারণা রাখতে পারি কিন্তু কাউকে মোত্তাকি বলার অবকাশ নেই আর কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ারও ক্ষমতা কারণেই। কাউকে বলতে পারো না যে ইনি জান্নাতি রসুল সাথে আমাদের জিহাদ করছেন রসুলের সাথে জিহাদ করছেন কাফেরের তীর লেগে এসে তীর এসে ওই ব্যক্তি ওখানে শহীদ হয়ে যাচ্ছে সাহাবি বলছেন সে তো তৈরমিন তৈরিল জান্না জান্নাতের সে একটা পাখি সে যদি জান্নাতে না যায় কে যাবে জেহাদের মাঠে রসুলের সাথে জেহাদের মাঠে রসুল বলছেন তুমি যাকে জান্নাতি বলছো আমি দেখছি ওই ব্যক্তিকে জাহান্নামের চাদর তাকে ঘেরাও করে রেখেছে অপরাধ অপরাধ হলোই তার জীবনে কোনো এক সময় গনিমতের মাল থেকে সে একটা চাদর আত্মসাত করেছিল না বলে নিয়েছিল তাহলে আমি যাকে জান্নাতে মনে করছি বাস্তবে কিন্তু সে জান্নাতে যায়নি ঠিক আছে এই জন্য আজকের এই খুদবাই আমি নিজেকে আল্লাহ ও সি কুম বেনাফসি ও সি কুম আপনাদেরকে এবং আমি নিজেকে ওসিয়ত করছি বি আল্লাহ আল্লাহর ভয় করে চলার জন্য মনে রাখবেন আল্লাহর ভয় কি কেমনি আসবে এমনি আসবে জি না আল্লাহর ভয় আসার জন্য আমাদের কিছু ভাবতে হবে বিশ্বাস করতে হবে এবং কিছু করণীয় করতে হবে কি ভাবতে হবে ভাবতে হবে যেটা সেটা হলো এই যে এই পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ তালা পৃথিবীর স্রষ্টা আল্লাহ তালা এই পৃথিবীর মিল্কিয়ত রাজত্ব সে আল্লাহর হাতে আছে সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং নিজের জীবনের বাস্তবতাটা বোঝা যে পাক আমাকে কেন সৃষ্টি করেছেন এবং আমার জন্য করণেও কি এবং বিশ্বাস করা যে আল্লাহ পাক আমাকে দেখছেন আল্লাহ নবী সালাম ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে মা হল এহসান এহসান কি তিনি বলছেন আনতা আবুদাল্লাহ ইয়ারাক বলছেন এহসান হলো এই তুমি যখন এবাদত করবে তখন তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে আ আন তারাহু তুমি আল্লাহকে দেখছো ফাইল্লাম তাকুন তারাহু তুমি আল্লাহকে দেখছো এটা বিশ্বাস করবে যদি এত বড় বিশ্বাস তোমার নাও আসে ফাঈল্লাহু ইয়ারাক তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছে এটা হলো মোরাকেবা এটা হলো মোরাক নিজেকে এই একটা জিনিস দোকানে বসে আছে ইচ্ছা করলে সে নাপে কম দিতে পারবে গ্রাহক আর একদিকে তাকিয়ে আছে ওকে বলছে আমাকে দুই কেজি আপেল দাও ইচ্ছা করলে কমও দিতে পারে ইচ্ছা করলে বেশিও দিতে পারে ফোন করেছেন আমাকে বার বাসায় দুই কেজি গোস্ত পাঠিয়ে দাও তিন কেজি মাছ পাঠিয়ে দাও ওই মাছ বিক্রেতা ঘোষ বিক্রেতা কষাই সে কষাই হতে পারে সমস্যা নেই তার মধ্যে যদি এই একটি নিয়ামত দৌলত তার মধ্যে চলে আসে সেটা কি মোরাকে নাফস তাকু আল্লাহ সে ওই জায়গায় বসে সে মনে করবে আমি যদি কম দেই দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখবে এই অনুভূতিটা শুধুমাত্র এটা যদি চলে আসে কষাইয়ের মধ্যে তাহলে কোনো ব্যক্তি তার কাছ থেকে কোষ নিতে ঠকবে না এই একটি অনুভূতি যদি চলে আসে ফল বিক্রেতার কাছে একটা দোকানদারের কাছে একটা কৃষকের কাছে একটা লেবারের কাছে মালিক আছে কাজ করতেছে কোনটাকে দেন পাঁচ ঘন্টার কাজ দুই ঘন্টায় হয়ে যাচ্ছে আর যখন দিন মজদুরি দেন তখন দুই দিনের কাজ পাঁচ দিন লাগে যাচ্ছে জি মার্শাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ রক্ত নামাজি চেহারা সুন্দর দাঁড়িয়ে আছে পোশাক সুন্দর সব ঠিক আছে কিন্তু তাকেও আছে কি না এটা তো আল্লাহ ভালো জানে তার কর্ম তাকে বলে দিবে ঠিক আছে যে যেখানেই আছেন প্রধানমন্ত্রী আছেন তারপরে দায়িত্বশীল আছেন আমরা যারা আছি পরিবারে যারা দায়িত্বশীল আছি আমরা প্রত্যেকেই শুধুমাত্র একটা জিনিস ভাবতে হবে সেটা হলেই যেটাই করছি আমাকে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তালা আমাকে দেখবেন এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আপনার মধ্যে তাকোয়া চলে আসলো তাকোয়া চলে আসলো এই অনুভূতি আসতে হবে আর যেটা করতে হবে সেটা হলো এই দেখুন বাহ্যিক কিছু জিনিস আছে বাহ্যিক যেগুলি আমল ইসলামের যেগুলি রুকুন এগুলো তো অবশ্যই আমাদেরকে করতে হবে মনে রাখবেন একজন মোত্তাকি তার মোত্তাকি বলতে মাসাল আল্লাহর ভয় করে চলেন সে অনেক আল্লাহর ভয় করে অনিয়ম করে না দুর্নীতি করে না মানুষকে ঠকায় না মানুষের প্রতি জুলুম করে না মানে তাকওয়ার আল্লাহর ভয় তার মধ্যে আছে কিন্তু ওই ব্যক্তির কাছে ইমান নেই হবে হবে না এই জন্য বসে আল্লা আমানু তাকুন আগে ইমান তারপরে তাকোয়া এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হলে সে যতই বড় পীর হোক যতই বড় আলেম হোক যতই বড় প্রসিদ্ধ ব্যক্তি হোক না কেন ঠিক আছে ওই ব্যক্তির ইমানের মধ্যে যদি শিরিক থাকে অথবা কুফরি থাকে আপনার জানা মতে আপনি তাকে তার বাহ্যিক দেখে কখনোই তাকে মোত্তাকি ভাববেন না যদিও সে মাশাল্লাহ ইনসাফকারী পরায়ণকারী হ্যাঁ এবং সে অনেক ভালো মানুষ আখলাখ ভালো সব কিছু ভালো কিন্তু তার ইমানের মধ্যে শিরিক আছে তো ইমানের মধ্যে শিরিকের সংখ্যা আমাদের বাংলাদেশে মনে হয় নাই বললেই চলে নাই সিরিক নাই আল্লাহ বলছেন সুরা ইউসুফে ওমায়ুমিনু ওহম বিল্লা ইল্লাহ ওহম মুশরিকুন আল্লাহর কথা সুরা ইউসুফ একশো আট নম্বর আয়াত ছয় নম্বর অধিকাংশ মমিন যারা ইমানের দাবি করে ওহম্ম মুশরিকুন বাস্তবে তারা মুশরিক এটা শুধু আমি যদি আমার চোখটা যদি খুলে একটু দেখি এটা হলো প্রকাশ্যে বড় শিরিক আবার গোপনে যে কত শিরিক আমাদের মধ্যে আছে আমার মধ্যে আপনার মধ্যে কথায় কর্মে কত শিরিক আছে আপনি নিজেও জানেন না বোঝেন না এখন সেই সাবজেক্ট আপনি পড়েননি ঠিক আছে যার কারণে অনেক ইচ্ছাই অনিচ্ছায় আমাদের কাছ থেকে অনেক সিরকি কর্মকাণ্ড হয়ে যাচ্ছে দোকানে বসেছেন সকালে বসে একজন বাকি চাই বাকি চাইতে আসছে আপনি মনে করছেন যে বাকি যদি প্রথমটাই যদি বাকি চলে আসে ঠিক আছে সকালে উঠায় একজন খারাপ মানুষের চেহারা চলে আসলো আজকে দিনটাই পুরা খারাপ হয়ে গেল তার মানে কি ও খারাপকারী ও কি খারাপকারী আল্লাহ আকবর এই যে ভালো মন্দ নির্ণয় করা এই কাজ করব কি করব না যাচ্ছি ওই কাজের নিয়তে পেছন থেকে এখন ডাক দিয়েছে ওহ তার মানে হলো এই কাজ মনে হয় আর করা যাবে না ঠিক আছে এই ধরনের বসে আছেন চিন্তা করছেন টিক টিকটিক করতেছে ও হো তাহলে আমার এই চিন্তা ঠিকই আছে তার মানে কি আলিমুল গাইব একমাত্র আল্লাহ তালা আপনি সাধারণ টিকটিকিকেও মনে করছেন যে আমার মনে খবরও ঠিক করে দিল আমি যা ভাবতেছি ও বুঝে ফেলতেছে হ্যাঁ এটা তুমি যা ভাবতেছো এটা ঠিকই আছে এটা তো সাধারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে আর প্রকাশ্যে যেগুলি শিরিক মানুষকে পায়ের সাথে সেজ করাচ্ছে ব্যক্তিকে সম্মান করতে যে এত বেশি তাকে চড়ায় দিচ্ছে যে শিরিক আল্লাহর সমকক্ষ বানিয়ে দিচ্ছে আজকে নবীকেও আল্লাহ রসুলের সমকক্ষ বানিয়ে দিয়েছে দেয় নাই নবীকে সমকক্ষ বানিয়ে দিছে এবং আজকে যারা আমাদের দেশে খানখানে বসে আছে এবং বড় বড় যারা পীর ওলির যারা দাবি করেন আপনি তাদের কাছে যেয়ে দেখেন মানুষরা কি করছে তাদেরকে নিয়ে তাদেরকে জমিনতে হাঁটতে দেয় না চেয়ার ঘাড়ে চেয়ারে এনে যাচ্ছে হ্যাঁ কেউ আওলাদের রসুল আমরা সৌদি থেকে কোনো আওলাদের রসুল আজ পর্যন্ত দেখতে পাইনি আর যত আওলাদের রসুল সবে আমাদের দেশে আওলা আওলাদের রসুল আর আজ পর্যন্ত কোনো কালো মানুষের চেহারা দেখতে পারলাম না যে এই কালো মানুষটা পীর এটা দেখা যায় আপনি দেখেন না আমি নাম বলবো না আমরা নাম বলে কাউকে সমালোচনা করি না কোনো অসুন্দর মানুষ পীর নেই কারণ কি মানুষ আবেগ দিয়ে ইসলামকে বোঝে এবং এরকম কোনো সিম্পল সাদা টুপি পরে আসে এরকম পীরের সংখ্যা নাই বললেই চলে ঠিক আছে ওদের আরও রকম পোশাক হয় চেহারা অনেক সুন্দর হয় ঠিক আছে এর বিপরীত বর্তমান যুগের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আলেম বিশ্ব বরেণ্য আলেম শেখ বিন বাস রাহেমাল সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আপনি ওনার চেহারা ফেসবুকে দেখতে পাবেন যদি নাম লেখেন ওনার চেহারা চলে আসবে ইবনে ও সাইমিন শেখ আলবানী রাহেমহল্লা এনাদের মতো ব্যক্তি শতাব্দীর মধ্যে একশো বছর মধ্যে এরকম আলেম এই পৃথিবীতে জন্ম নেয় নাই এবিন ওসামের রহমাল্লাহ আমি ওনার পাশেই ওনার শহরের পাশেই থাকি বিনবাদ রাহেমহল্লা ওনার কাপড় পোশাক ওনার মর্যাদা আল্লাপাকে এই পৃথিবীতে এত বেশি দিয়েছিল আমরা তো সচকে দেখতে পাই নাই আমরা যাওয়ার আগেই উনি এন্তেকাল করেছেন ওনার বিষয়ে যেন আমরা শুনেছি সৌদি আরবে যিনি বাদশাহ মালিক ফাহাদ তিনি তার নির্দেশনা ছিল যে ওনাকে পিতার সমতল্য বিশ্বাস করতেন যেমন আমার পিতা পিতার মতো তো উনি যদি বাসার কাছে আসতেন আর বাসার কাছে অল আমাদের অনারকল যাওয়া আসা আছে এটা আপনি বাহিরে থেকে হুট করে একটা ফতুয়া দেবেন না আলহামদুলিল্লাহ সেখানে অনেক কিছু বিষয় তাদের মধ্যে আছে ভৌদ্রটি মানুষের মধ্যে আসে কেমত কাছে আসতেছে অনেক কিছু জিনিস পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক কিছু ভালো বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে যেটা আপনি বাহিরের থেকে পত্রিকা পরে আর কারো সমালোচনা শুনে আপনি নিজেকে অযথা সমালোচনার ভিত্তিতে ফালান না ভালো ধারণা রাখেন অনেক কিছু ভালো দিক আছে যাই হোক তো ওনার বিষয়ে নির্দেশ ছিল যে উনি যখন আসবেন তখন সরাসরি যেন উনি আমার কাছে না আসে উনি আসলে ওনাকে বিশেষ একটা জায়গা বসানো হতো তারপর বাদশাহ নিজে তার কাছে হেঁটে যেতেন শেখের কাছে হেঁটে যেতেন চেহারা দেখবেন মানুষ টিটকারি করে এই যে এটা ওহাবিদের শেখ দেখো ওনার যে মাথায় রুমাল যেটা পরতো আমরা তো ধর দামি রুমাল পরি একেবারে নর্মাল রুমাল তিনি পরতেন অথচ ওই ব্যক্তি যখন এন্তেকাল করেছেন তখন জানা গেছে যে তার পক্ষ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বে শত শত দায়ী বাংলাদেশে এক একজন দায়ী তার পক্ষ থেকে নিয়োগ করা দায়ীর বেতন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক একজনের এরকম শত শত হাজার হাজার দায়ী তিনি সারা বিশ্বে বেতন দিয়ে তাদেরকে দাওয়াতে কাজের জন্য সুযোগ করে দিয়েছেন কত প্রতিষ্ঠান তিনি পরিচালিত করেছেন আল্লাহ পাক ওনার চলাফেরা দেখবেন চেহারা দেখবেন কিছু বোঝা যাবে না আমাদের দেশে মানুষ ওনাকে তো মানে কিছু মনেই করবে না কিন্তু তার বিপরীত এমন কিছু নুরানি চেহারাওয়ালা আছে যেগুলি মানুষদেরকে সরাসরি পায়ে সেচ করাচ্ছে মানুষদেরকে ধোকা দিচ্ছে ইসলাম তাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে যাক কথা আরেকদিকে চলে গেল আমি যেটা বললাম সেটা হলো এই পোশাক দেখে সুন্দর লেবাস দেখে আপনি বাহ্যিক দেখে মোত্তাকি মনে করলেও কে মোত্তাকির আল্লাহ ভালো জানে তবে প্রথম যে কথা বললাম সেটা হলে মোত্তাকি হওয়ার জন্য অবশ্যই তাকে পরিশুদ্ধ ইমানের প্রয়োজন তাওহিদ মাস্ট জরুরি এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার আজকে সাবজেক্ট না সম পরিপূর্ণ বোঝানো সম্ভব না সেটা হলেই আপনার কথা এবং কর্মের মধ্যে কোনো রকমভাবে যেন সিরিক মিশ্রিত না হয় এ বিষয়ে সচেতন থাকতে হবে শুধু বক্তব্য শোনা নয় তাও এই সম্পর্কে বই পড়তে হবে শিরিক সম্পর্কে জানার চেষ্টা করবে এগুলি আলোচনায় নিয়ে আসতে হবে ঠিক আছে এটা আপনি দায়িত্ব আপনাকে কি শিখালো বোঝালো তা না যেহেতু ভেজাল চারিপাশে ভেজাল আছে সেই ভেসাল থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনি কয়জন মুসলমানকে পাবেন যাদের হাতে বালা নেই লাল সুতা নেই কালো সুতা নেই কয়জন বাচ্চা পাবেন বাচ্চা হওয়ার পর আহ হাদিস ঘরের সন্তান দেখেন এখানে কালো দাগ বেশি কেন বদ বদনজর থেকে বাঁচার জন্য আরে বাবা এরা পাতিলের কালি না কোনো কোম্পানি একটা কালো কালি বানাইছে ওটা হিন্দু কোম্পানি হতে পারে এই কালো কালির কি এত বড় ক্ষমতা যে তার তাকে নজর থেকে তাকে বিরত রাখবে কোথায় ইসলাম সম্পর্কে জ্ঞান কোথায় ঠিক আছে বালা ঠিক আছে এই বালা দেখেন কত মানুষের মধ্যে বালা আছে আংটি আছে হ্যাঁ এরপরে সুতা আছে হ্যাঁ এরপরে তাবিজ তো এটা হালাল করে দিয়েছে ওই করোনার তাবিজ যদি হয় এটা তো হালাল এটা তো করে দেয় অথচ রসুল বসল মান তা আল্লা কামিমাত আশরা রোগ মুক্তির জন্য বিপদ থেকে বাঁচার জন্য অথবা উপকারের আশায় তুমি যদি শরীরে কিছু লটকাও বাঁধো গাছের ডাল হোক গাছের পাতা হোক কোনো লেখা হোক কোরআনের আয়াত হোক যেটাই তুমি লটকাবা সেটাই তামিমা সেটাই তাবিজ হক আশ রাখ ওই ব্যক্তি শিরিক করলো তাবিজ আমরা হুজুরা দিচ্ছি ঠিক আছে এজন্য জন্য তাকোয়া বোঝার জন্য প্রথম যেটা চিহ্ন আমি মোত্তাকে কীভাবে হব আমি আর একজনকে মোত্তাকে দেখার কোনো অবকাশ নেই আমি মুত্তাকিনা কি না কী কী না এটা আমাকে দেখতে হবে এর জন্য আমাকে প্রথম যেটা দরকার যে বৈশিষ্ট্য অধিকারী হতে হবে সেটা হলেই সিরিক মুক্ত তাওহিদ যুক্ত ইমান এটা হল নাম্বার ওয়ান নাম্বার দুই আল্লাহ প্রদত্ত ফরজ যেগুলি আছে এটা মাস্ট আপনাকে কোনোভাবে ছাড়ার কোনো অবকাশ নেই ফরজ যদি জাকাত থাকে অবশ্যই দিতে হবে ফরজ ফরসালাত যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় আপনি এই মাপকাটি যদি দেখেন না কজন মুসলমান টিকব ওর কী বলছেন মান তারাকা সালাত আমিদান ফকাত কাফার ফাকাত আসলাক ফকাত বারিয়াতমিন হজিমাতুল্লাহ ইচ্ছা করে কেউ যদি এক অক্ত সালাদ ছেড়ে দেয় সে শিরিক করলো কুফুর করলো আল্লাহর দায়িত্ব থেকে সে বের হয়ে গেল আপনি একটু হিসাব দেন না মুসলমান তো কয়জন পাঁচ অক্ত সালাদ নিয়মিতভাবে আদায় করে ঠিক আছে বছরে কয়েক দিন পরে সপ্তাহে কয়েক দিন দিনে ফজর নাই এশা নাই মাগরিব পরে অথবা আসর জহর পরে অর্থাৎ পাঁচ অক্ত নিয়মিত সাদ আদায় করে না অথচ ওই ব্যক্তি নিজেকে মুসলিম হাজি পরহেজগার মোত্তাকি বলে মনে করছে ঠিক আছে তাহলে দুই নম্বর হলো এই অবশ্যই ফরজ যেটা তাকে কোনোভাবে কোনো ভাব বলতে কি জানেন যদি বেহুশ হয়ে যায় তাহলে আপনার মাপ পাগল হয়ে গেছেন আপনার ইয়া হচ্ছে না কেন টাইম জানা নেই সে বোঝে না হুশ নেই ওর নামাজ মাপ পাঁচ দিন বেহস ছিলাম ওই পাঁচ দিন নামাজ মাপ ওই পড়তে কাজা পড়তে হবে না যখন হুশ আসছে তখন থেকে আবার স্টার্ট করে অথবা ঘুমিয়ে পড়েছেন ইচ্ছা করে ঘুম না আগে থেকে নিয়োগ করেছিলাম যে সাতটায় ডিউটি যেতে হবে সাড়ে ছয়টা উঠে ফতর পরে নেব আপনি ইচ্ছা করে নামাজটাকে তরক করেছেন এটা পড়া না তরক করেছেন হ্যাঁ ওটার ইচ্ছা ছিল মোবাইল দিয়েছিলাম হ্যাঁ প্রত্যেক দিন আজান শুনে উঠি কিন্তু হঠাৎ করে আজকে উঠবো মনে করে হঠাৎ করে ঘুম এসে গেছে উঠতে পাইনি রসুল বলছেন তুমি যখনই চেতনা পাও তখনই পড়ো পট করে পড়ে নাও ওরা দেরি করা অবকাশ নয় সূর্য উঠতেছে নাকি ডুবতেছে দেখার দরকার নেই তখনই পড়ে নাও আর একটা সেটা হলো ভুলে গেছে এমন কোনো জটিল কাজে ছিল যে ও তখন স্মরণ আসে যখন স্মরণ আসছে তখনই পড়ো তিনটা বেহস হয়েছে অথবা ঘুমিয়ে পড়েছে অথবা ওই ব্যক্তি ঘুমিয়ে কেন ভুলে গেছে এ তিনটা কারণে সালা ছাড়া যেতে পারে বা ছুটে যাবে বাকি কোনো অবকাশ নেই অসুস্থ দাঁড়ায় না পড়েন বসে না হয় শুয়ে না হয় ইশারাই অজু করতে পারছেন না তেমও করে এমন রুগী অজুও করতে পারছে না ত্যামুমও করতে পারছে না অজু তেম ছাড়াই তাই মতো পড়তে হবে এমন রুগী অনারগল পেশা পায়খানা বের হচ্ছে করার পবিত্রতা মানে অর্জন করার কোনো সম্ভাবনা নাই তাকে ওই নাপাক অবস্থায় তাকে পড়তে হবে আপনি কি মনে করছেন জেহাদ করছেন যেহাদ রত অবস্থাতেও আপনাকে সালাদে করতে হবে মনে মনে পড়তে হবে আর কি কী চাল বলেন দেখি এই যদি অবস্থা হয় তাহলে ফরজ যেটা সালাদের যেটা বিষয় জাকাতর একই বিষয় হজ জীবনে একবার স্যামে রমাজান রমজানের স্যাম ফরজ মাস্ট কোনো মত তাকেই ওলি মানুষ মনে করছে অলি নামাজের সময় সালাদ পড়তেছে না আমার সৌদি আরবে আমার কিছু ছাত্র তাদের কাছে পাকিস্তান থেকে এখন একজন পীর এসেছে তো মাগরিবের সালাতের আজান হয়েছে পীর সাহেবও মসজিদে যায় না আর মরিদগগুলোও মসজিদে যাচ্ছে না আমার ছাত্ররা জিজ্ঞেস করেছে বলছে বড়ো পীর মানে তিরিশ বছর জঙ্গলে ছিল আচ্ছা জঙ্গলে ছিল তো আজান হলো মসজিদে যেতে হবে না বলছে তোমরা বুঝবে না উনি নামাজ পড়বে তুমি দেখতে পাবে না কী বুঝ চিন্তা করেছেন এই ধরনের বুঝ আপনি কত নেবেন আমাদের দেশে হ্যাঁ এই হলো মানুষের দৃষ্টিতে সে মোত্তাকে পরাজগার কিন্তু তার মধ্যে ফরজ নেই তো ফরজ যদি না থাকে তাহলে সে মোত্তাকি কেমনি হয় অসম্ভব দুটো জিনিস ইমান তাওহিদ প্রতি ইমান হতে হবে ফরজ এটা আপনাকে মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন কোনো দায়িত্ব দেয় নেই যেটা আমাদের অসম্ভব পাঁচ অক্ত সলা যদি আপনি টাইম যোগ করেন ফজর দুই আমি শূন্য নফল বাদ দিলাম জহর চার আসর চার মাগরিব তিন এশা চার কতটুক টাইম লাগবে বলেন কতটুক টাইম লাগবে যে কোনো অবস্থায় মসজিদ আসবেন পঁচিশ গুণ সাতাশ গুণ সব বেশি আসতে পারছেন না যেখানে আছেন সেখানেই পড়েন যায় নামাজ নেই দরকার নেই মাটিতেই পড়েন ঠিক আছে পোশাক নেই পোশাক নেই পোশাক সারা পড়েন শুধু পায়ে লুঙ্গি পরে আছে উপরে কিছু নেই এই অবস্থায় পর যদি না থাকে থাকলে অবশ্যই পড়তে হবে এমন কি কোনো জায়গায় আসেন সেখানে কোনো পোশাকই নেই পাচ্ছি না নামাজের সময় হয়ে গেছে উলঙ্গ অবস্থায় বসে আপনাকে আদায় করবে আর আপনি কখন সালাদ বাদ দিবেন বলেন তাহলে ফরজ যেটা এটা বাদ দিয়ে নিজেকে মোত্তাকি বলার কোনো অবকাশ নেই আমি আল্লাহর ভয় করে চলি এটা বলার অবকাশ নেই বলছে আমার আব্বা খুব ভালো মানুষ খুব ভালো শুধু নামাজটা পড়ে না ব্যাস এতটুকু তো ওই ভালো ওই মোত্তাকির কোনো মূল্য নেই আল্লাহর কাছে নাম্বার তিন আল্লাহ নবী সাল্লা সাল বলেছেন যেগুলি ফরস এটা তো করবা মাস্ট এটা যদি না করো আল্লাহ তো তোমাকে জিজ্ঞাসা করবে আর কই দিতেই হবে মাস্ট এটা কোনো মাপ নাই হ্যাঁ আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয় সেটা একটা আলাদা জিনিস আল্লাহ রসুল দয়া করে আরও কিছু কথা বললেন আলা লুকুম আলা আবু আবিল খের আমি তোমাকে আরেকটু কিছু দিচ্ছি এটা জরুরি না তবে এটা যদি করতে পারো তাহলে তোমার জন্য উপকার হবে আরও তোমার জন্য সহজ হবে তাকে অবলম্বন করা জান্নাতে যাওয়া আর একটু সহজ হবে সেটা কি তিনি বলছেন সালাতুল্লাইল সালাত আদায় করা জাফা জুনুবহুম আনিল মদাজ মনে রাখবেন ফরস সালাতের পর সবচাইতে উত্তম সালাত হলো তাহাদুতের সালাত কেন উত্তম বলেন ফরস সালাতের মধ্যেও রিয়াকারি আসতে পারে আমাকে মানুষ কি মনে করবে অথবা এটা একটা রুটিন আসতেছি কিন্তু মনে রাখবেন শেষ রাত্রে তাহাজ্যতের সময় শুধুমাত্র ওই ব্যক্তিই পড়বে সালাত শুধু ওই ব্যক্তিই পড়বে সালাত শুধু ওই ব্যক্তিই পড়বে সালাত যার মধ্যে ইকিন এবং বিশ্বাস আছে যে আল্লাহর কাছে আমাকে আমি গুণাগার আমাকে আল্লাহর কাছে কিছু পেতে হবে এই ভয় যার মধ্যে আসে শুধু সেই ব্যক্তি তাহাজত পড়তে পারবে অন্য কেউ না কারণ সে তো মানুষ দেখবে না আল্লাহ বলছেন যে তুমি কি নিরাপদে জানাতে যেতে চাও তাহলে কি করবা যে কাউকে দেখলে সালাম দাও আলা মান আরাফতা ও নাম তারিফ তোমার চিনা হোক না চীনা হোক সবাইকে সালাম দাও এটা সম্ভব কোথায় সৌদি আরবে কিন্তু যেই দেশে হিন্দু মুসলমান দুটোই যদি একসাথে বসবাস করে আর যে কাউকে যদি সালাম দেওয়া শুরু করেন সেহারা দেখে বোঝার কায়দা নেয় যে কোনটা কোন কোয়ালিটির ঠিক আছে ভারতে যখন আমি ছিলাম একসময় লেখাবল করার সময় তো তখন বাবর মসজিদ নিয়ে শুরু হয়ে গেল তো রাস্তাঘাটে মুসলমান হিন্দুকে মারতেছে হিন্দু মুসলমানকে মারতেছে এখন রাস্তায় যে লাশটা পড়ে আসে এটাকে হিন্দু নাকি মুসলমান এটাকে নির্ণয় করবেন কিভাবে কেউ চেনে না ঠিক আছে লাস্টে কি জানেন মৃত্যুর পর তাকে বেঈজতি করে তাকে দেখতে হচ্ছে যে সে কি খাতনা দেখতে হচ্ছে সে মুসলমান কি মুসলমান না বিষয়টা হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই মুসলিম তার প্রত্যেকটা পরিচয় কথায় কর্মে লেবাস পোশাকে আলহামদুলিল্লাহ আমরা গর্ব যে আমাদেরকে আল্লাপাক এমন একটি দিন দিয়েছে যেই দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন এবং সেটা আমাদের স্রষ্টা প্রদত্ত দিন আর এই ইসলাম ছাড়া বাকি যত দিন আছে সব মানুষ তার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে মানুষের বানানো দিন তো আমি আল্লাহ প্রদত্ত দিন আল্লাহ আমাকে দয়া করে মুসলিম বানায় তো আমি এটা ছেড়ে মানুষের বানানো দিনের দিকে যাব কথা বলেন তাহলে তাহলে আমার পোশাক এরকম কেন অমুসলিমদের মতো পোশাক কেন আমার চেহারা অমুসলিমদের চেহারা মতো কেন জিনা আমার সব কিছু যেন আমার প্রকাশ পাবে যে আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে কেউ ঠকবে না ঠিক আছে আমি নিজে ঠকে যাবো কিন্তু আমি কাউকে ঠকাবো না যাই হোক আল্লাহ বলছেন তুমি যদি নিরাপদে জান্নাতে যেতে চাও যাকে দেখো সালাম দাও ঠিক আছে আমরা কী প্রণতা করি সালাম দিতে শুধু সালাম সালাম না এটা কিন্তু দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহর পক্ষে তোমার প্রতি শান্তি বর্ষণ হোক রহমত বর্ষণ হোক বরকত নাজেল হোক আচ্ছা আপনি পিতা যদি আপনার সন্তানকে ফোন উঠে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তার মানে কি আপনি সন্তানকে বলছেন আপনি স্ত্রীকে বলছেন আপনি আপনার ভাইকে বলছেন আপনার আপনার মুসলিম ভাইদেরকে বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি হোক রহমত হোক বরকত হোক আপনার সন্তান বলছে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ হে বরকাতুক স্ত্রী বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হে বরকাতুক তার মানে কি আপনার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি হোক রহমত হোক বরকত হোক রসুল বলছেন পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোনো পার্টিশান নেই আপনি যদি দশ বার সন্তানকে সালাম দেন আপনি অনিচ্ছায় সন্তানকে কিন্তু দোয়া করলেন আমার এক ভাই আমাকে একটু আগে বলছিল হ্যাঁ যে আমি ইনশাল্লাহ আমার এলাকাতে একটা প্রতিষ্ঠান করব আমি তাই সেই ছাত্রদেরকে আমি অভ্যস্ত করাবো তারা যেন বেশি বেশি সালাম দেয় আর লসু বলছেন তুমি বেশি সালাম দাও এক তু তো তো আম মানুষদেরকে খানা খাওয়াও ঠিক আছে আমরা কিন্তু জীবন জীবনদশা খাওয়াই না মৃত্যুর পর খাওয়াই বাপের চিকিৎসা করে না বাপকে একদিন জিজ্ঞেস করে না যে তুমি কোন খাওয়াটা পছন্দ করো বাপ মারার পরে দুইটা তিনটা গরু জবাই করতে নির্বিকভাবে সে গরু জবাই করে দুনিয়ার সব মানুষকে খাওয়াচ্ছে তার মানে কি তার মানে হলে এই সব দেখাওয়া ইসলাম সেও এটা চাই এলাকার লোক এটাই চাই কিরে বাপটা মারা গেছে খালি পুঁতে ঢেকে আসলি কিছু খাওয়াবে না কিচ্ছু না ওই বাপে করল্যাণ চায় না ও চাচ্ছে এক টাইম ভালো একটু খাওয়া হুজুরতেই এলাকার লোক সবাই এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো স্বভাবের কোনো আশা করা অসম্ভব দুটাই স্বার্থপর ঠিক আছে না ও নামাজ পড়ে না সারা জীবন তো মারার পর তোমার মিলাদ করলে তুই পারে দেবা হ্যাঁ বাপের খেদমত করে নেয় মায়ের খেদমত মতো নেই মরার পর তাকে মিলাদ করতেছে এত সহজে জানাত পেয়ে যাবে কারণ হুজুর যে একেবারে লম্বা দোয়া করে দিচ্ছে আমার মা বাপকে যেন জান্নাতুল ফের দেওয়া সে দান করে দেওয়া আমিন বলছে সবাই ও মনে করছে জান্নাত পেয়ে গেছে শর্টকাটে জানাত পাচ্ছে যাই হোক রসুল বললেন মানুষকে খানা খাওয়াও জীবন দশায় খানা খাওয়া বলতে রসুল বলছেন ওই অলিমার যেই অলিমাতে শুধু ধনী আসে গরিব আসে না সেই অলিমার প্রতি আল্লাহর পক্ষে তো বরকত আসবে না আমাদের দাওয়াতটাও হয়ে গেছে এখন তেলের মাথায় তেল বোঝেন নেই গরিবদের কিন্তু কোনো এখানে মূল্যায়ন নেই রসুল বলছেন অসল্লু সুনিয়াম তুমি সালাত আদায় করে এমন সময় যখন নাকি না মানুষ শুয়ে আছে তার মানে তাহাদুদের সময় আফজালু সালাত বাদ সালাতিন ফরিজাতে সালাতুল্লাঈ সবচেয়ে উত্তম প্রিয় নামাজ ফরজ সালাতে পর তাহাদুদের সালাত তাহলে জনব্যক্তি যদি কেউ মোত্তাকি হতে চায় তাহলে তাকে কিছু গোপন কাজ করতে হবে বাহ্যিক যেটা এটা ফরস এটা করতে হবে গোপন কিছু কাজ করেন যেই কাজটা শুধু আপনি জানেন আর কেউ জানে না ঠিক আছে না গোপন কাজ কি জানেন এই যে রাত্রি কেউ দেখছে না আমরা তো আসলে জানি না কি করব অসুস্থ আছে বিপদগ্রস্ত আছে যে কোনো পেরেশানে থাকেন আপনি কি মনে করেন যে আপনার এই ছোট্ট পেরেশানি আমার রব তিনি দূর করতে পারবেন না বেদহীল মুলক আপনি কি জানেন তার হাতের মধ্যে রাজত্ব আছে তিনি না বলছিলেন ওমা ওমাই ইতু মজা তুমি শুধু আল্লাহর ভয় করে চলো আমি তোমাকে এমন জায়গা থেকে দিব তুমি নিজেও বুঝবে না তাহলে মোবারকের বিবাহ কার সাথে হলো ধনী ঘরে মেয়ের সাথে বিবাহ হলো তাই নাকি আর আগে খলিফার মেয়ের সাথে একটা বকরি গরিবের মিসকিনের মেয়ের বিবাহ শুধু হয় নাই আর তার সন্তান একজন এই দেশের একজন খলিফাতুল মুসলিমিন পরবর্তী সে হয়েছে আল্লাহর শুধু চাইলে আল্লাহ পাক যে কাউকে ধনী থেকে গরিব গরিব থেকে ধনী সম্মানিত থেকে অসম্মান যা কিছু ইচ্ছা সে করতে পারে তার জন্য বাহানা দরকার নেই শুধু ইচ্ছা করবে কোন বাহানাই করবে আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক আছে এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই কেন আমরা শুধু মানুষের কাছে হতাশ হতাশ করে ঘুরাচ্ছি চাকরি পাচ্ছি না কি করে খাবো আরে বাবা তুমি একদিন শেষ রাত্রে ওঠো না একদিন কেন তুমি বিশ্বাস করো যে না দুনিয়ার কেহ যদি আমার কোনো উপকারে না আসে আমার একজন আসে সে আমাকে দিতে পারে রসুল বলছেন একজন মোমিনের ইমান কেমন হওয়া উচিত লাউ আলা মা মা সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে তোমাকে কোনো উপকার করতে চায় তাহলে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ চাইবে এর বিপরীত কেউ যদি ক্ষতি করতে চায় অতটুকু পারবে কেন ক্ষতি করতে চায় নাই ইব্রাহিমকে আগুনে ফেলায় নেই এখানে কেউ কম কোন শক্তি কি কম ব্যবহার করেছে সারা পৃথিবীর নীতি নিয়ম অনুযায়ী তাকে তো পুরে শেষ করে দিবে সেই মুহূর্তে তো ইব্রাহিম বলছে হাসপুন আল্লাহ অনিমাল ওকিল আমার জন্য আল্লাহ ঠিক আছে তাহলে একজন মমিন তার ভিতরে এই বিশ্বাসটা যদি চলে আসে হ্যাঁ জাকারি সালাম বুড়া হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে হাড্ডি দুর্বল হয়ে গেছে এখনকে সন্তান পাওয়ার মতো কোনো আশা করা যায় তারপরে বলছেন অলাম্মা কুমবেদ আয় আল্লাহ আমি এই অবস্থাতেও তোমার রহমত থেকে আমি নৈরেশ নেই আল্লাহ তুমি আমাকে এই অবস্থাতেও সন্তান দিতে পারো এই বিশ্বাস নিয়ে নামাজ আল্লাহকে বলছেন রব্বে হাবলি মিল্লা দুনকা জুরিয়াত আয়াল্লাহ তোমাকে একটা পবিত্র সন্তান দাও আল্লাহ পাক ফেরেস্তা তখন পাঠায় বলছেন হ্যাঁ যে আমি তোমাকে একটি ইয়াহিয়া সন্তান দেওয়ার জন্য আমি সুসংবাদ দিলাম এই বিশ্বাস নিয়ে রোগী অসুস্থ অসহায় আপনি শেষ রাত্রে একটে ডাইরেক্ট কানেকশান আল্লাহ পাক প্রথম আসমান নেমে আসেন তিনি আমাকে ডাকছেন হালমিন মোস্তাক ফেরিন আগ ফেরুল্লাহ তোমার গুণা আছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আল্লাহ প্রথম আসমানে এসে আমাকে ডাকতেছেন মাইয়াস আলু নিফা তিহু তোমার কি দরকার আমার কাছে চাও আল্লাহ বলছে আমি তোমাকে দিব তিনি তো দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসেন আপনি ওই বিশ্বাস ধারণাটা নেন যে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন তিনি আমাকে ডাকছেন চাচ্ছেন আর আপনি যখন চাইবেন মনের বিশ্বাস নিয়ে চাইবেন এমন না যে আমি তো গুণাগার আমার দিকে আল্লাহ তাকাবে যেই দোয়ার মধ্যে নিজের ভরসা নেই একিন নেই সেটা আল্লাহ কবুল করবে না আপনার কানেকশান আল্লাহ বলছেন আমার সম্পর্কে মানুষরা যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকম করি যদি মনে করেন আমার রব ক্ষমাশীল দয়াশীল আল্লাহ ক্ষমা করবে যদি বলেন না আমাকে ক্ষমা করবে না ক্ষমা করবে না তো ঠিক আছে গোপন কিছু কাজ করেন শেষ রাত্রি পারলে তাহাজত পড়েন আল্লাহর কাছে আপনি কাঁদেন ইনশাল্লাহ আর একটা জিনিস একটু স্মরণ করে দিই সেটা হলেই আমার স্বার্থপর মুসলমান সেটা কি জানেন পরীক্ষার সামনে অথবা রোগী আছে বাড়ি কেউ তাহাজত পড়তেছি পাঁচ ওয়াক্ত সলা অথবা ফসল পাকা পাকা অবস্থায় বৃষ্টিতে যেন পাথর না পড়ে মসজিদে জনগণ বেশি যেই ধান সুষ্ঠুভাবে উপরে চ উঠে নেই বৃষ্টি হয় নাই ধান পাওয়ার পর আর মসজিদে নেই ঠিক আছে এটা একটা ব্যাপার আর একটা হলে পরীক্ষার আগেই মাসাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি আল্লাহকে বোঝা ভালো হয়ে গেছে পরীক্ষায় রেজাল্ট হওয়ার পর মসজিদ আর নেই তার মানে স্বার্থপর ও শুধু স্বার্থের জন্য এসেছে স্বার্থ নিয়ে কেউ যদি আসে আল্লাহরও স্বার্থের দরকার নেই নিঃস্বার্থ আসতে হবে যে নিঃস্বার্থ আসবে সে বলবে যে আমি পালেও সন্তুষ্ট না পালেও সন্তুষ্ট তবে একটা মনে রাখবেন আল্লাহ বলছেন আমার কাছে মানুষ যেটা চাই আমি তাকে তিনভাবে দেই তিনভাবে দেই যেটা চাচ্ছে আমি কখনও সেটাই দেই তখন সে বুঝতে পারে আমার দোয়া কবুল হয়েছে আর হলে ও চাচ্ছে আমি পরীক্ষায় পাশ যেন করি আমি তার দোয়া কবুল করেছি আমি যেটা চাচ্ছে সেটা দেই নাই বরং ওর চেয়ে যেটা সে কয়দিন পরে একটা বড় জটিল সমস্যায় সে পড়তো আল্লাহ বলছে আমি তোর দোয়া কবুল করলাম সমস্যাটা দূর করে দিলাম সে কিন্তু জানে না সে তো নৈরাস হয়তো বা দোয়া কবুল হয় নাই তৃতীয় নম্বর দুনিয়া চাচ্ছে চাকরি পায় বাড়ি পায় ভালো নারী পায় দোয়া কবুল করেছি দুনিয়ায় দেব না আখেরাত পতন রেখে দিলাম ঠিক আছে এই তিনটা বিশ্বাস নিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে নৈরাশ হওয়ার কিছু নেই অবশ্যই আপনি পাবেন আচ্ছা তিন একটা সেটা হবে মানে কিছু গোপন আমল দুনিয়া কেউ দেখবে না রাস্তায় হেঁটে যাচ্ছে এটা রাস্তায় কাঁটা পড়ে আছে অথবা কোনো মুসলমানকে কষ্টদায়ক জিনিস পড়ে আছে ঠিক আছে এটা কি কোনো জটিল আমল এটা কি কোনো বড় এটা জনকে টাকা দেওয়ার প্রয়োজন প্রস্তুতির প্রয়োজন তার ভিতরে ধারণা চিন্তা আহা এই রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যায় তার পায়ে যদি কাঁটাটা চুবে যায় তাহলে সে ব্যক্তি কষ্ট পাবে অর্থে আমি এটাকে সরিয়ে দিলাম রাস্তা থেকে গোপন গোপন আমল ঠিক আছে গোপন কাজ দুনিয়া কেউ দেখবে না ঠিক আছে না আল্লাহর সন্তুষ্টজন সেটা করবেন রসুল সালাম বলেছেন যে এই একটি কাঁটা রাস্তার থেকে সরিয়ে দেওয়ার কারণে আল্লাপাক তাকে জানা দিয়েছে গোপন কিছু দান গোপন দান ডান হাত দিয়ে করবেন বাম হাতও জানবে না ঠিক আছে না এরকম গোপন কিছু আমল করবেন খালিস ভাবে ওই যে তিনজন ব্যক্তি গুহায় যে ঢেকে গেছিল। পাথর এসে পড়ে তারা তো বহু আমল করেছে কিন্তু সব আমলে ও দেয়নি একজন বলছে আয় আল্লাহ আমার মাকে দুধ পান না করে বাচ্চাদেরকে করায় না একদিন দেখি মা বাপ ঘুমে গেছে বাচ্চার আসা কাঁদছে বাচ্চাদেরকে দেয় নেই যেহেতু মা বাপকে আগে খাওয়াবো দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম সকাল পর্যন্ত তারপরে তাকে দুধ দিয়েছি আল্লাহ এই কাজটি তো মানুষকে দেখানোর জন্য করে আল্লাহ সন্তুষ্টজন যদি পছন্দ হয় আল্লাহ আমাকে পাতর সরিয়ে দাও একটু সরিয়ে দিছি একটু সরিয়ে দিছি একজন ব্যক্তি কারো কাছে লেবারি কাজ করেছে টাকা নিয়ে যায়নি ভুলে গেছে ওই ব্যক্তি এই যে মাসুল দায়িত্বশীল ইমানদার মোত্তা সে বলছে আহার এই লোকটা তো আমার কাছে টাকা ভুলে গেছে না রেখে গেছে এই টাকা তো তার এটা তো আমি তখন সে মনে করছে আমার টাকাকে আমি ফেলে রাখবো ব্যবসা লাগাবো তো সেই টাকাটা রেখে গেছে আমি এই টাকাটা আমার ব্যবসার সাথে লাগাই দিই বকরি আছে বকরির সাথে একটা বকরি কিনে দেখাচ্ছে তার ব্যবসা এমন বরকত দিয়েছে অনেকগুলি বকরি হয়ে গেছে এক দুই বছর তিন বছর পর ওই লোকটা স্মরণ আসে ওহো আমি তো এই একদিন কাজ করেছিলাম টাকা নিতে ভুলে গেছি বলছে ভাই আমি যে একদিন কাজ করতে আসছিলাম টাকাটা নিতে ভুলে গেছি ও লোক তো ভুলে নেয় সে তো জানে যে একসাথে টাকা আমার কাছে আসে অলরেডি সে ব্যবসা লেগে রয়েছে বলছে তুমি এই সব বকরি নিয়ে দাও বলছে আমার সাথে ঠাট্টা করছেন বলছে না ঠাট্টা না তোমার টাকাটা আমি ব্যবসা লাগাই এ হলো মোতটা দেখেন এটা হলো তাকোয়া এই তাকোয়া আপনি কোথায় খুঁজে পাবেন বলেন এত সহজ নিজেকে মোত্তাকে বলা যায় নিজেকে তাকোয়ার ভ্যাস দেখানো যায় কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাকোয়াকে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক আছে না সামনে প্রিয়া আশেকা যাকে পাওয়ার জন্য চাচাতো বুন বলছে তুমি আমাকে নির্জন অবস্থায় পাওয়ার জন্য কি দরকার বলছে একশো বিশ দিরহাম বলছে এত টাকা ওই মিসকিন মানুষ একশো বিশ সেই যুগে মানে এখন এক লাখ এক কোটি হতে পারে কত হবে আলাদা নেই ওই বেশারা মাহবুব আশেক তাকে পাওয়ার জন্য দেখা যাচ্ছে হ্যাঁ যে সে চেষ্টা করে কাঠ বেছে গাড়ি কষ্ট করে উপার্জন করেছে করার পর যখন চাষাদ বোনকে নির্জন জায়গায় যেয়ে সমস্ত ক্ষমতা সে অর্জন করেছে তাকে সে অবৈধ কাজের প্রস্তাব দিয়ে রেডি কর্ম করার জন্য তখন বোনটা বলে সে দেখো ভাই এখন আমরা যদি কোনো অপকর্ম করি কেউ দেখতে পারবে না কিন্তু বলো দেখি ইত্তাকিল্লাহ তখনই সত্য ব্যবহার করেছি তুমি একটু আল্লাহর ভয় করো হ্যাঁ এবং আমার সুচিত্বকে নষ্ট করো না ওই ছেলেটার ভিতরে আল্লাহ ভয় ঢুকে দিছে ওই মুহূর্তে বসে আমি যাকে পাওয়ার জন্য একশো বিশ দিরহাম আজ কয়েক বছর যাবৎ গাছে কাঠ কেটে কাট বেছে জমা করেছি মা এই মাহবুবকে পাওয়ার জন্য মাহবুবাকে মাসুকাকে পাওয়ার জন্য কাছে পাওয়ার পর যেই বলেছে ইত্তাকিল্লা তুমি আল্লাহর ভয় করো তার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে ওখান থেকে উঠে আসছে ওই গুহার মধ্যে সেও আছে বলছেন আল্লাহ আমি সেই দিন তো শুধু তোমার ভয়ে আমি অপকর্ম থেকে বিরত ছিলাম আল্লাহ তুমি যদি এটা পছন্দ করো আজকে আমাকে মাফ করে দাও পাথর সরে গেছে গোপন কিছু কাজ যেটা কেউ জানবে না আল্লাহ সন্তুষ্টজনক করলে ইনশাল্লাহ মোত্তাক্কি হওয়া সম্ভব আল্লাহ রবুল্লাহ আমিন আমাদের ভিতরে যেন তাক দান করে বিশেষ করে বর্তমান যুগে ইমানটা এমন অবস্থা হয়ে গেছে আমাদের ভিতরে সব কিছু যেন ভেজাল খাওয়ার মধ্যে ভেজাল আমলের মধ্যে ভেজাল আকিতার মধ্যে ভেজাল সব কিছুর মধ্যে ভেজাল কাউকে দেখে আপনি নিজেকে সোজা করেন না আপনি আপনার চাচা আপনার যান বাঁচা নিজেরটা নিজে চিন্তা করুন আপনি বলেন না যে হারামের ইমাম যেহেতু সেহেতু এরকম কেন অত বড় না ঠিক আছে না আমাকে বাঁচাতে আমার নিজের জানকে কীভাবে বাঁচাবো আমার চেষ্টা করতে আল্লাহ আমাদের বোঝাতে বিধান করে أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ আল্লাহম সাল্লা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহীম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা বারাক তালা ইব্রাহীম ওয়ালা আলী ইব্রাহীম ইন্নাকা হামিদুম মজিদ আপনারা জানেন আমাদের আহলেদিসের সবচেয়ে বড় বৃহৎ একটি ইজতেমা রাজশাহীতে হয়ে থাকে আহলেদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সেই ইজতেমাটি তো গত এই পঁচিশ চব্বিশ পঁচিশ হওয়ার কথা ছিল ডেটটাকে চেঞ্জ করে আগামী মার্চের দশ এবং এগারো তারিখে সেটাকে রাখা হয়েছে এই জন্য আপনাদের দাওয়াত ইনশাল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করবেন ওখানে মাসাল্লাহ অনেক ধরনের দেশ বিদেশ থেকে ওলামে এখানে আসেন বিভিন্ন বিষয়ে বক্তব্য সেখানে হয় জানার উদ্দেশ্যে গেলে ইনশাল্লাহ আমাদের যাওয়াটাও ইনশাআল্লাহ এফাজতের মধ্যে গুণ্য হবে আল্লাহর রব্লুলিন আমাদেরকে কবুল করে নেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের উপর অটল রাখেন মৃত্যু পর্যন্ত আর যখন আল্লাহ পাক আমাদের মৃত্যু দেবেন তখন যেন আমরা ইমান অবস্থায় দুনিয়া থেকে যেতে পারি اللهم اغفر لنا وللمؤمنين المؤمنات والمسلمين المسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم، اللهم العن الكفره الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اصلح احوال المسلمين، اللهم احفظهم من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم وفقنا لما تحب وترضى، اللهم وفقنا لما تحب وترضى، وخذ بناصيتنا للبر والتقوى. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.